वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आसेन और आपनादेर दुआए आमराओ सबाई भालो आसी आलहामदुलिल्लाह। ता आज के आमी एकटी डिम भुनार रेसिपी देखाबो, कारण आमरा सब समय एक रकम डिम भुना खेते खेते किन्तु भालो लागे ना। তা এই জন্য একটু স্পেশাল কিছু করলে কিন্তু ডিম খেতে কিন্তু খেতেই ভালো লাগবে, অনেক মজা লাগবে। তা আমি আজকে ক্যাপসিকাম আর আপনার গাজর দিয়ে ডিম ভুনা করব। এটা কিন্তু আপনি পোলার সাথেও বা যে কোনো বিরিয়ানি বা যে কোনো কিছুর সাথে ভাত ছাড়াও খেতে পারবেন, কিন্তু হলুদ ছাড়া। আর আমি যেহেতু এটার মধ্যে হলুদ অ্যাড করব ডিম ভুনায়, এটা ভাতের সাথে, আর হলুদ যদি আপনি না দেন তাহলে কিন্তু পোলাওয়ের সাথে খেতে পারবেন। তা আমি কিন্তু এটা আমি একটা আপুর রেসিপি দেখেছিলাম, আপু অনেক ভালো রান্না করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো চিন্তা করলাম আমিও তাহলে একটু ট্রাই করি। এরকম আমি দুই তিন দিন রান্না করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার মেয়ে আলিশা রোজা ওরা পছন্দ করেছে। তাই চিন্তা করলাম সে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তাই আমি এখন এই ক্যারটগুলো আপনার গাজরগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব। আর এই তো, কারণ ডিম কিন্তু সবারই কিন্তু কম বেশি পছন্দ। আর আর কি বলবো, বিশেষ করে আমার ছোটো মেয়ে রোজাইয়া, ও ডিম আর মাংস ছাড়া মাছ তো খাবেই না, অনেক পছন্দ করে। তা আমি এই যে গাজর আর ক্যাপসিকামগুলো খুব ছোটো ছোটো করে মিডিয়াম আর কি সাইজ করে কেটে নিতে হবে। তা আমি কেটে নিচ্ছি, কারণ এমনিতে শর্টকাটে আপনি কিন্তু এই যে এটা এইভাবে স্লাইস করে শর্টকাটে কিন্তু এটা আপনি রান্না করে খেতে পারবেন, বেশি সময়ও লাগে না, খেতেও কিন্তু খুব সুস্বাদু আর মজাদার। তাই আমি যেহেতু আমার ভালো লেগেছে, তাই আমিও চিন্তা করলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। তাই কেমন যাচ্ছে আপনাদের ঈদের পরের দিনগুলো? আমি এখন একটু ব্যস্ত থাকি, তো এই জন্য সবার ব্লগগুলো তেমন একটা দেখা হয় না, খুব কম। তো ডিমগুলো তো দেখেছেন আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে ডিমের মধ্যে আমি কিন্তু এখনই সব মশলা দিয়ে দিব, পরে আর কোনো মশলা অ্যাড করব না। এই যে এখন আমি ডিমের মধ্যে লবণ দিলাম, হালকা পরিমাণ হলুদের গুঁড়া, আর ঝাল আপনারা যেরকম পছন্দ করেন ওরকমই দিবেন। আমি যেহেতু আমার মেয়ে রোজাইয়া ঝাল পছন্দ করে না, এই জন্য আমি হালকা পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন এই যে জিরার গুঁড়ো কিন্তু অল্প দিয়েছি, তেমন দিইনি, এগুলো সব একসাথে এই যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলার মধ্যে, তেল গরম হয়ে গেছে। এটার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন আমি এই ডিমগুলো এখন একটা একটা করে ছেড়ে দিব। নর্মালি যেভাবে আপনারা রান্না করেন সেম ওইভাবেই, তেমন কোনো মানে, কিন্তু স্পেশালি এরকম আমি মানে ক্যাপসিকাম দিয়ে একটু স্পেশাল, তো খেতেও একটু সুস্বাদু। আর এটাকে এই যে এখন আমি যে পরিমাণ মশলা দিয়েছি, এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। এই যে ডিম ভাজার যে মশলাটা, এটার মধ্যেই আমি রান্না করে নিব আমার যে স্পেশাল ক্যাপসিক্যাম্পের ডিম ভুনা। তো এই যে করে নিচ্ছি, তা এখন এই যে মশলা হালকা পরিমাণ রয়ে গেছে, এটার মধ্যে আমি এই যেহেতু আছে এটার মধ্যে মাখিয়ে এইটা এই ক্যাপসিকাম এই যে আমার যে স্লাইসগুলো কেটে রেখেছি, এখন এটা এগুলো আমি আর কি তেলে, যখন আমার ডিম ভাজা হয়ে যাবে, ডিম এই যে আপনারা যেরকম সবসময় ভাজেন আর কি, ওরকমই, তেমন কিছুই না, এরকম হালকা ভাজা দিয়ে আপনারা এইগুলা এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি। তাই আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তা এখন আমি এই যে দেখতে পাচ্ছেন তেল কিন্তু রয়ে গেছে, এই তেলের মধ্যে মশলাও কিন্তু আছে, কারণ আমি এখানে আগেই বলেছি তেমন কোনো মশলা অ্যাড করব না। এখন আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে একটু হালকা ভেজে, যেভাবে আর কি রান্না করেন তরকারি ওইভাবেই, তাই পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তা এখন এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ না দিলে একটু ঘ্রাণটা একটু ভালো আসবে, সুস্বাদু ভালো লাগে কাঁচামরিচের ঘ্রাণটা তরকারির মধ্যে। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে এখন আমি আর কোনো মশলাই অ্যাড করব না। এখন যে ক্যাপসিকামগুলো গাজর আমি কেটে স্লাইস করে রেখেছিলাম, এগুলো এখন আমি এই যে এই তেলের মধ্যে দিয়ে দিব। আর একটা কথা, সেটা হলো এখানে আমি কোনো ওয়াটার পানি আর কি ইউজ করব না, দিব না, কারণ এটা হলো আমি অল্প আঁচে নেড়ে চেড়ে আমি অল্প আঁচে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, তখন আমার এটা সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে আমি কোনো পরিমাণ ওয়াটার দিব না, কারণ পানি ছাড়া এটাই হলো টেস্ট আর কি। আর আমি আমি হলুদ আর লাল ক্যাপসিকামটা দিয়েছি,
কারণ আমার খেয়াল ছিল না সবুজটা, মানে তিন কালার দিলে অনেক সুন্দর লাগে রেসিপিটা, ভাল লাগে দেখতে। তাই সবুজটা যেহেতু আমার ছিল না, আমি মানে বাসায় ছিল না, আমার খেয়ালও ছিল না যে নিয়ে আসবো, যখন ফ্রিজ খুলেছি তখন দেখলাম যে সবুজটা নেই। যাই হোক, আমি এই জন্য এইভাবে করলাম। আপনারা সবুজটা দিয়ে যদি করেন, সবুজটাও দিবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে আশা করি। তো এই যে মোটামুটি কিন্তু আমার এগুলো, এই যে আমি অল্প আঁচে রেখে দিয়েছি, হয়ে গেছে। কিন্তু এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু হালকা পরিমাণ তেল, তেমন তেল দিতে হবে না, কারণ আমার তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমি পরে যখন তরকারিটা বাড়বো একটা পাত্রের মধ্যে, তখন কিন্তু আমি এই তেলটা পরে আর কি ফেলে দিব। বেশি তেল না খাওয়াই ভালো গ্যাস্ট্রিকের জন্য। তাই তো এখন নেড়েচেড়ে এই যে আমার হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এই ডিমগুলো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। তা এখন এই যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রেখে দিব কতক্ষণ। এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিব আর কি। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের ভিডিওটা, স্পেশাল ডিম ভুনা আর কি ক্যাপসিকাম দিয়ে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো হয়ে গেছে আমার স্পেশাল ক্যাপসিকাম্পের ডিম ভুনা। তাই আগের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন, যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি নতুন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তাই আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।